আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা বা মাল্টা গাছ লাগিয়েছি, তো এখানে একটি কমলা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যান্ডারিন জাতের কমলা গাছ। তো এই ম্যান্ডারিন জাতের কমলা গাছটা প্রথমে কিভাবে চিনবো সে বিষয়টা দেখাবো। গাছের পাতাগুলো খুবই মোটা মোটা হয়, যেমনটা দেখা যায় বাড়ি তিন জাতের কমলা বা চায়না কমলাতে, এটার পাতা কিন্তু খুবই পাতলা হয়। তবে এই ম্যান্ডারিন জাতের কমলা গাছের পাতা খুবই মোটা মোটা হয়। তো গত বছর আমি ঝিনাইদহের মহেশপুরে গিয়েছিলাম কমলা বাগান দেখতে। তো যাওয়ার পর সেখানে কমলা খাওয়ার পর মোটামুটি ভালো লাগে, রসটা একটু কম আছে, তবে মিষ্টতার দিকটা বলতে হলে টক মিষ্টি স্বাদ, খেতে অন্যরকম একটা স্বাদ লাগবে। তো মাটিটা তৈরির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই বেলে মাটি ব্যবহার করবেন। আমি অন্যান্য টবে কালো মাটি ব্যবহার করেছি, ওখানে জৈব সারের পরিমাণটা বেশি। তবে এই কমলা জাতীয় গাছগুলোতে বেলে মাটির পরিমাণটা বেশি হবে, প্লাস জৈব সারের পরিমাণটা অল্প কিছু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার গাছে বেশি পরিমাণ ফলন পাবেন এবং ফলের যে টক মিষ্টি স্বাদ, এই স্বাদের পরিমাণটা আরও কিন্তু বৃদ্ধি পাবে যদি বেলে মাটিতে ব্যবহার করেন। এছাড়া যদি লাল জাতীয় মাটি থাকে, যেমন পাহাড়ি মাটি, এই মাটিটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে, গাছের ফলনটা বেশি পাবেন এবং গাছের ফুল এবং ফলের পরিমাণটা বেশি আসবে ইনশাল্লাহ। তো এই লাল মাটি ব্যবহার করলে বা বেলে মাটি ব্যবহার করলে গাছের মিষ্টতা বাড়ে। এবং আর একটা বিষয় খেয়াল রাখবেন, গাছে যখন ফুল আসবে তখন কিন্তু কোনো প্রকার সার আমরা ব্যবহার করব না। এই বিষয়টা আমাদের গাছের পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাছে যখন ফুল আসে বা ফুল আসার আগ মুহূর্তে আমরা সার ব্যবহার করলে গাছে কিন্তু ফুল না আসে, নতুন কুশি পাতা ছেড়ে দেয়। এবং গাছের বৃদ্ধি যারা করতে চাচ্ছেন তারা মাঝে মধ্যে সার ব্যবহার করতে পারেন, তবে ফুল আসার আগে কিন্তু এই সার ব্যবহার একেবারেই বন্ধ করে দিতে হবে। এবং যখন গাছে ফুল ফোটে তখন কীটনাশক ব্যবহার করা যাবে না। তো ছোটো ছোটো কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এবং আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কোন টপিকটাতে, সেই বিষয়টা যদি কমেন্টে জানান তাহলে আমার জন্য সুবিধা হয় সেই বিষয়টা নিয়ে, বা কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা খুব দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য। বা যদি বোঝাতে অসুবিধা হয় অবশ্যই আমি ভিডিও তৈরি করে সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সকলকে।